বান্দরবনে গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা ও তিন সন্ত্রাসী নিহত। ইরানের উন্নয়নের পেছনে পরমাণু প্রযুক্তি চালকের ভূমিকা পালন করছে। গ্রিক সীমান্তে ঠান্ডায় জমে ১২ অভিবাসীর মৃত্যু। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বান্দরবনে গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা ও তিন সন্ত্রাসী নিহত। বাংলাদেশের বান্দরবন জেলার রুমা উপজেলায় গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও এক সেনা সদস্য আহত হয়েছেন। গতকাল রাত ১০:৩০ বান্দরবনের রুমা উপজেলার রুমা রাঙ্গামাটি সীমান্তবর্তী দুর্গম বথিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তা হলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। এছাড়া আহত সেনা সদস্য হলেন সৈনিক ফিরোজ। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে নিহত তিন সন্ত্রাসী জনসংগতি সমিতির সদস্য, তাদের নাম জানা যায়নি। সকালে সেনাবাহিনীর হেলিকপ্টার করে হতাহতদের উদ্ধার করে সেনাবাহিনীর CMS হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনী বলছে ঘটনাস্থল থেকে একটি SMG, তিনটি দেশীয় তৈরি বন্দুক, সেনাবাহিনীর আদলে তিনটি পোশাক, ২৮০টি গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের এলাকাগুলোতে সেনা টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় অভিযানে থাকা বান্দরবন সেনা রিজিয়নের মেজর এরশাদ উল্লাহ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীদের একটি দল রুমা উপজেলার বথিপাড়া এলাকায় চাঁদাবাজির জন্য জড়ো হচ্ছে। খবর পেয়ে রাইম খিয়াং লেক আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবের নেতৃত্বে একটি টহল দল সেখানে যায়। রাত আনুমানিক ১০:৩০ দিকে ঘটনাস্থলের একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সেনা সদস্যরা পাল্টা গুলি করে। সেনা সদস্য দলের সাহসী পাল্টা হামলায় সন্তু লার্মার মদতপুষ্ট JSS মূল দলের তিনজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় পলায়নপর সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলেই শাহাদত বরণ করেন। সৈনিক ফিরোজ নামে আরও একজন সেনা সদস্য ডান পায়ে গুলিবিদ্ধ হন। আহত সেনা সদস্যকে বৃহস্পতিবার সকালে রুমা থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। ইরানের উন্নয়নের পেছনে পরমাণু প্রযুক্তি চালকের ভূমিকা পালন করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা AEOI এর প্রধান মোহাম্মদ ইসমাইল বলেছেন, দেশের উন্নয়নের পেছনে পরমাণু প্রযুক্তি হচ্ছে চালিকা শক্তি। সেজন্য তিনি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নতুন প্রযুক্তিগুলো আরও দ্রুত এগিয়ে নেওয়ার পথ করে দেওয়ার আহ্বান জানান। ইরানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী শহীদ ফখরিজাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে গতকাল মোহাম্মদ ইসমাইল এসব কথা বলেন। ২০২০ সালের ২৭ নভেম্বর বিজ্ঞানী ফখরিজাদে গুপ্ত ঘাতকের হামলায় শহীদ হন। ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত ঘাতকরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই কথা স্বীকারও করা হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আরও বলেন, দেশের শত্রুরা চায় না ইরান শক্তিমত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াক। এজন্য তারা ইরানের উন্নয়ন বাধাগ্রস্ত করতে এমন কোনো প্রচেষ্টা নেই যা তারা চালায়নি। তিনি বলেন, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমরা উন্নতি ঘটাব, সে কারণে আমাদের কর্মকর্তাদের কোনো রকমের ভয়ভীতি ছাড়াই পরিপূর্ণ আস্থার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। গ্রিক সীমান্তে ঠান্ডায় জমে ১২ অভিবাসীর মৃত্যু। স্থানীয় সময় বুধবার তাদের মরদেহ উদ্ধার করেছে তুর্কি কর্তৃপক্ষ। অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর জন্য গ্রিসের সীমান্ত বাহিনীকে দায়ী করেছে আঙ্কারা, যদিও সেই অভিযোগ নাকচ করে দিয়েছে এথেন্স। স্থানীয় সময় বুধবার গ্রিস সীমান্ত থেকে ১২ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করে তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু জানান, অভিবাসন প্রত্যাশীদের দলটিতে ২২ জন সদস্য ছিলেন। তার অভিযোগ, সীমান্ত পার হওয়ার সময় গ্রিসের সীমান্তরক্ষী বাহিনী তাদের পথ রোধ করে, এরপর তাদের শীতের কাপড় এবং জুতা রেখে দিয়ে তুরস্কের দিকে ফেরত পাঠানো হয়। উদ্ধার হওয়া মরদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের এই অভিযোগকে নাকচ করে দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা আখ্যা দিয়েছে গ্রিসের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়। অভিবাসন প্রত্যাশীদের দলটি সীমান্ত এলাকা পর্যন্ত আসতেই পারেনি বলে দাবি তাদের। এর আগে গেল মাসে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ঠান্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যু হয়। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্নে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন অসংখ্য অভিবাসন প্রত্যাশী। এরপরও বিপদসংকুল পথ পেরিয়ে সোনার হরিণের পেছনে ছুটছেন তারা। কখনও নৌকাডুবিতে, আবার কখনও বা ঠান্ডায় জমে মৃত্যু হচ্ছে অনেকের।